দর্শক আবারও দেখছেন কোটা আন্দোলনের দাবিতে, কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে জড়ো হচ্ছেন। এই মুহূর্তে ভুয়া স্লোগানে কিন্তু পুলিশের মুখোমুখি কিন্তু কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে সরাসরি দেখতে শাহবাগ অচল করে আবার কিন্তু সে বাংলা পলাকার কর্মসূচি পালন করতে কিন্তু শাহবাগে অবস্থান নিচ্ছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে পুলিশের মুখোমুখি কিন্তু শিক্ষার্থীরা কোটা আন্দোলনকারীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভুয়া স্লোগান দিয়ে কিন্তু উৎক্ষেপ করছেন এই মুহূর্তে শাহবাগে। দর্শক সরাসরি দেখছেন বাতাবাদ লাইভ, এই মুহূর্তে সরাসরি করেছি শাহবাগ থেকে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পুলিশ কিন্তু এই মুহূর্তে শাহবাগে কিন্তু অবস্থান করছে এবং পুলিশের মুখোমুখি কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে দর্শক দেখতেই পাচ্ছেন পুলিশের মুখোমুখি কিন্তু এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু ঢুকার চেষ্টা করছেন শিক্ষার্থীরা। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছি যে পুলিশের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা চলে যাচ্ছেন এই মুহূর্তে শাহবাগ দখলে নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে দেখছেন বাতাবাদ লাইভ, ভুয়া স্লোগান দিয়ে পুলিশের বাধা ভেঙে কিন্তু শাহবাগ দখল করছেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে আজও বাংলা পলকের কর্মসূচি ঘোষণা করেছেন সারা দেশ অচল করে কিন্তু শিক্ষার্থীরা এই রাজধানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু এই শিক্ষার্থীদের এই বিক্ষোভ কর্মসূচি চলছেন। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু কোনো প্রকার যান চলাচল চলতে দিচ্ছেন না। এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু অপরদিকে কিন্তু আরেকটি বাধা রয়েছেন, সেখানে কিন্তু পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রাখছেন এবং সেই বাধা কিন্তু ভেঙে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগের সহ এবং বাংলা মোটরের যে মূর্তি রয়েছে সেই মূর্তিগুলো দখলে দিতে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এই মিছিলটি শুরু করে কিন্তু প্রচুর অসংখ্য সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মিছিলটি নিয়ে আসেন এই শাহবাগে। আজ গতকাল কিন্তু এই মিছিল নিয়ে কিন্তু এসেছিলেন এবং আজ কিন্তু সেই কর্মসূচি করতে যাচ্ছেন শিক্ষার্থীরা। অসংখ্য পুলিশ দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু মোতায়েন রয়েছেন, কোনো প্রকার যেন শিক্ষার্থীরা যেন বিশৃঙ্খলা না করে সেই গেলে কিন্তু সতর্ক অবস্থান রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী পুলিশ এবং তাদের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবারও কিন্তু রাজপথে এই মুহূর্তে আবার কিন্তু সেই শাহবাগ মূর্তি কিন্তু শাহবাগ মোড় এবং বাংলা মোটর সহ ফার্মগেটের বিভিন্ন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের গুলোতে কিন্তু অংশগ্রহণ নিতে যাচ্ছেন এবং এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন সারা বাংলাদেশ। সে বাংলা বালকের যে কর্মসূচি সেই বাংলা বালকের কর্মসূচি পালন করতে যাচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক সরাসরি করেছি শাহবাগ থেকে, এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো বিশাল একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু হয়ে এই মুহূর্তে শাহবাগের দিকে আসছেন অসংখ্য নারী শিক্ষার্থী সহ অসংখ্য বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু কোটা বাতিলের দাবিতে এসব এই মুহূর্তে রাজপথে নেমে তারা কিন্তু শাহবাগে সড়ক অবরোধ করে কিন্তু এই কর্মসূচি পালন করতে যাচ্ছেন। দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি, যারা দেখছেন লাইভটি জানাতে পারেন আপনাদের মতামত। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড় দখলে নিচ্ছে শিক্ষার্থীরা, পুলিশের বাধা ভেঙে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আবার বাংলা মোটরের দিকে কিন্তু একটি মিছিল নিয়ে সেই বাংলা মোটরে কিন্তু অবস্থান নেওয়ার জন্য কিন্তু যাচ্ছেন। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগ থেকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই কোটা বাতিলের দাবিতে তারা কিন্তু আবারও কিন্তু সেই বাংলা বালকাট কর্মসূচি পালন করতে যাচ্ছেন। আজ কিন্তু তারা কিন্তু অনির্দিষ্টকালের জন্য যথাযথ তাদের এই দাবি আদায় না হবে তারা কিন্তু এখানে থেকে কিন্তু অবস্থান করবেন বলে জানছেন শিক্ষার্থীরা এবং এই দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক এই মুহূর্তে সরাসরি শাহবাগের থেকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন বৈশাল মিছিল নিয়ে কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু অবস্থান করছেন সাধারণ শিক্ষার্থীরা। ইতিমধ্যে যান চলাচল কিন্তু শাহবাগের যে যান চলাচল সেই যান চলাচল বন্ধ করে দিয়ে কিন্তু শাহবাগে কিন্তু দখল নিল শিক্ষার্থীরা। এই কোটা বাতিলের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু এই শাহবাগে কিন্তু অবস্থান করছেন। শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলিতে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। এর ফলে কিন্তু তীব্র যানজট দেখা গিয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়, পুরো রাজধানী সহ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ অঞ্চল ঢাকার শহরে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই অবস্থান রয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগের দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু আবার কিন্তু সেই বাংলা বালকের কর্মসূচি পালন করতে কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক সরাসরি দেখা যাচ্ছে সেই চিত্র আপনারা দেখছেন সরাসরি পাতাপাতা লাইভ। আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। হামদে ভাই আপনার মাইকটা কারণ দেখা যাবো
আপনার মাইকটা কারণ দেখে দেব সন্দেহাল আপনি অক্ষ দেখছেন অসংখ্য শিক্ষার্থী শাহবাগে দর্শক সরাসরি তুলেছে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যারা দেখছেন লাইভটি জানাতে পারেন আপনার মতামত। এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী কিন্তু সেই শাহবাগে কিন্তু অবস্থান করছেন। আমাদের দাবি সরকারের কাছে থাকবে, আমাদের দাবি আমরা পুরো বাংলাদেশে সকল ছাত্র সমাজকে এক করে রাজপথে আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে পুরো বাংলাদেশকে বন্ধ করে দেওয়ার মাধ্যমে আমাদের দাবি আমরা সরকারের কাছে জানাচ্ছি, এবং সরকারই পারে নতুনভাবে সংসদে বিল উত্থাপন করে আমাদের জন্য আইন তৈরি করতে, সংসদই সর্বোচ্চ আইন তৈরি করতে পারে, এবং পুনর কাছে আমরা দাবি জানাচ্ছি। আচ্ছা দেখুন, 2018 সালে তো উনারা তো আমাদের পক্ষে তাই মেনে নিয়েছিলেন, নিয়ে সংসদে তো বিল পাস করেছিলেন, ওনারা এখন আসে মেনে নিচ্ছেন না, কিন্তু ঠিকই আন্দোলন লড়াই সংগ্রামের মাধ্যমে ওনারা আবারও মেনে নেবে এবং সংসদে নতুন করে বিল পাস করবে ইনশাআল্লাহ। আজকে আমাদের কর্মসূচি, আমাদের শাহবাগ ব্লক, আমাদের বাংলা বাজার বাংলা ব্লক, আমাদের হচ্ছে শাহবাংলা ব্লকেট, চাঙ্কারপুল ব্লকেট, আমাদের নীলক্ষেত ব্লকেট, আমাদের সায়েন্স ল্যাব ব্লকেট, আমাদের মৎস্যভবন ব্লকেট এবং কারণ মাজার ব্লকেট, এবং এর মাধ্যমে পুরো ঢাকা শহর ব্লকেট এবং অন্যান্য শহরগুলো ব্লকেটের মাধ্যমে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। আমার নাম মোহাম্মদ তারিক ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষ। এই শীতল পরার চল মোদের, এই শীতল পরার চল, অর্থাৎ আজ আমরা দেখতে পাই 96% কোটা, আমরা দেখতে পাই রেলে 82% কোটা, তৃতীয় শ্রেণীতে 70% কোটা, নন ক্যাডারে 61% কোটা এবং বিশেষে 56% কোটা, অর্থাৎ আমার দেশে 96% কোটা চলে গেছে। এটা কোটার দেশ, এই কোটার শিকলে আজ মেধাবীরা বন্দি, আজ মেধাবীরা চাকরি পায় না খেয়ে থাকতে হয়, আজকে মেধাবীরা আত্মহত্যা করতেছে এই কোটার শিকলের কারণে। এই কোটার শিকল ভাঙতে হবে, এই শিকল মেধাবীকে আটকে রেখেছে এই কোটা। আজকে এটা আমার প্রতীক এবং নজরুলের বিদ্রোহের কণ্ঠে আমরা এই কোটাকে ভেঙে দিব এবং রাজপথে এই জন্য লড়াই সংগ্রামে নেমেছি আমরা। দেখুন আমার হচ্ছে প্রথমত কোটার সংস্কার দরকার, কোটা সংস্কারের প্রথমে 30% কোটা বাতিল দরকার, এবং যেসব কোটাগুলো রয়েছে সেগুলো সংস্করণ এবং পলিসি নিতে হবে, পলিসি যুক্ত করার মাধ্যমে কোটা সংস্কার করতে হবে। আমাদের দাবি আদায় যদি না হয় আমরা রাস্তায় থেকে যাবো, আমরা পরীক্ষা দিব না, আমরা ক্লাসে যাবো না, বিশ্ববিদ্যালয় বন্ধ। যদি সরকার মনে করে এই বাংলাদেশ ছাত্র সমাজ ছাড়া তারা চালাতে পারবে, তারা যদি মনে করে ছাত্র সমাজের প্রয়োজন নাই, তাহলে আমরা কখনো আর বিশ্ববিদ্যালয় ফিরবো না। আমরা পুরো বাংলাদেশে এক করে রাজপথে নামার মাধ্যমে আমরা লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। আচ্ছা দেখুন, আপনি শুধু সাধারণ মানুষের ক্ষতি দেখতেছেন, সাধারণ মানুষের ক্ষতি দেখতেছেন, আমরা শুধুমাত্র মানুষদের আটকাচ্ছি, কিন্তু কোন অ্যাম্বুলেন্স বা অসহায় রুগীদেরকে কখনো আটকাচ্ছি না। আপনি দেখুন, আমরা হচ্ছে এই আন্দোলন করতেছি কারণ কি, এই দেশে আপনার মেধাবীরা যদি চাকরি না পায়, এই দেশে আপনার মেধাবীরা যদি এই রাষ্ট্র ক্ষমতায় না যায়, আপনাদের দেশই থাকে না, আপনার দেশ তো ধ্বংস হয়ে যায়, সে জায়গায় সামান্য ক্ষতির মাধ্যমে আমরা বৃহৎ স্বার্থের কারণে আমরা এটা দাবি মেনে নেওয়া যৌক্তিক। দেখছিলেন যে শিকল পরে কিন্তু এই আন্দোলনে কিন্তু যুক্ত হয়েছেন এবং সাথে কিন্তু কাফনে কাপড় কিন্তু পড়েছেন, অসংখ্য শিক্ষার্থী কিন্তু বিভিন্ন প্রতীকী নিয়ে কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন, কোটা বিরোধী আন্দোলনে। এই মধ্যে সরাসরি রয়েছে শাহবাগ থেকে, আবার কিন্তু দেখতে পাচ্ছি সেই বাংলা ব্লকের কর্মসূচি পালন করতে কিন্তু শাহবাগ কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু অবস্থান নিয়েছে শাহবাগ সহ পালনগেট এবং বাংলা মোটরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে, কিন্তু ঢাকা সহ বিভিন্ন মহাসড়কেও কিন্তু শিক্ষার্থী কিন্তু অবস্থান করছেন, সারা দেশ অচল করে কিন্তু এই শিক্ষার্থীদের এই কর্মসূচি চলছে। এর ফলে কিন্তু তীব্র যানজট এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে। এই মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে, তারা কিন্তু এই রাজপথে এই কর্মসূচি চলমান থাকবে বলে শিক্ষার্থীরা জানাচ্ছেন। এই মুহূর্তে আবার শাহবাগ থেকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাংলা ব্লকের সেই চিত্র, দর্শক সরাসরি দেখছিলেন বাতাবতা লাইভ, কোটা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, আবার দর্শক আপনাদের সঙ্গে যেগুলো লাইভে ফিরবে সে পর্যন্ত এই মুহূর্তে বিধানসির সঙ্গেই থাকবেন বাতাবতার। আরে পারি
পানি, ঠান্ডা পানি।